অনগ্রসর পঞ্চগড় জেলা এখন স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে সব ইউনিয়নে মিলছে ক্যাশলেস সুবিধা পরিকল্পিত উন্নয়নে খুলেছে চতুর্দেশীয় বাণিজ্যের সম্ভাবনার দুয়ার জনশক্তি রপ্তানিতে রেকর্ড বাংলাদেশের বছরের প্রথম ছয় মাসে বিদেশে গেছেন ৬ লাখ ১৭ হাজার কর্মী হুন্ডি রোধ করে বৈধভাবে রেমিটেন্স প্রবাহ নিশ্চিতের তাগিদ সরাসরি ডাকাতি তিন শতাধিক পরোক্ষ নেতৃত্বে আরও কয়েকশো দশ বছর আত্মগোপনে থাকলেও টাকার ভাগ অবশেষে ধরার ডিবি পরিচয় লুটপাটের মূল হোতা শহীদ মাছি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ প্রিয় লেখকের স্মরণে নুহাশপল্লিতে আসছেন পরিবার ও ভক্ত অনুরাগী সমসংবাদে সঙ্গে আছি আমি শামিমা শাম্মি যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সমতলে চা উৎপাদনে অনন্য উচ্চতা দেশের প্রথম জেলা হিসেবে সব ইউনিয়নে মিলছে ক্যাশলেস নাগরিক সুবিধা বলছি পঞ্চগড়ের গল্প একসময়ের অনগ্রসর এ জেলায় এখন স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে সরকারের পরিকল্পিত উন্নয়নে চতুর্দেশীয় বাণিজ্যের সম্ভাবনার দুয়ারে সীমান্তবর্তী জেলাটি পঞ্চগড় থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ছবিতে আরও জানাচ্ছেন দেবাশিস রায় ঢাকা থেকে প্রায় ৬৫০ কিলোমিটারের রেলপথে ছুটেছে দ্রুতযান এক্সপ্রেস ১২ ঘন্টার যাত্রায় এখন অনায়াসেই উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে পৌঁছায় রাজধানীর মানুষ যোগাযোগের এই পথ নতুন না হলেও এতে সুষম উন্নয়নের যে গতি লেগেছে গেল ৫৫ বছরে তাই জোড়ায় জোড়ায় মেইল সার্ভিস চলে উত্তরের রুটে এসবই যেন পরশ পাথর হয়ে বদলে দিচ্ছে অবহেলিত এক একটি জনপদকে প্রত্যেকটি জেলাকে ভৌগোলিক স্বকীয়তা বজায় রেখে গুরুত্বের বিবেচনায় সামগ্রিক উন্নয়নের যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে আওয়ামী লীগ সরকার তারই সুফল পেতে শুরু করেছেন পঞ্চগড়বাসী প্রায় তিন দশক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখে সমতলে চা চাষের যে স্বপ্ন দেখা শুরু করেছিল এই এলাকার মানুষ সেই স্বপ্ন এখন ডানা মেলেছে সমতলের চায়ে দেশের গণ্ডি পেরিয়ে পঞ্চগড়ের নাম এখন আন্তর্জাতিক বাজারেও ২০০৫-০৬ সালে এখানকার চায়ের যে বাজার ছিল মাত্র ১ কোটি ২০ লাখ টাকার সেই বাজার এখন উঠেছে বছরে ২৮০ কোটি টাকায় পরের মাসেই দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে যাচ্ছে পঞ্চগড়ে তাই তো বাণিজ্যিকভাবে গড়ে তোলা বড় বাগানগুলোর পাশাপাশি এখন বসতবাড়ির ভিটেতেও চায়ের আবাদে উদ্যোগী গৃহস্থ একটু ভালোর জন্য ডেভেলপের জন্য এটা আর কি লাগাইছি যে আমারও যদি আসে সংসারে কিছু বেনিফিট তাহলে আমারও জন্য একটু সেফটি হবে সেটার কারণে চায়ের বাইরেও বদলে যাবার আরও গল্প রয়েছে এই জেলাকে ঘিরে ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় এখানকার ৪৩টি ইউনিয়ন পরিষদ এবং ৩টি পৌরসভা এখন নাগরিক সেবা দিচ্ছে একেবারেই নোটের টাকা ব্যবহার ছাড়াই স্মার্ট সোসাইটির এই যাত্রায় যেন সুবিধাভোগী বয়োবৃদ্ধরাও এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছেন মোবাইলের নাম্বারগুলো দিয়ে দিছি তখন থেকে আমরা মোবাইলে টাকা পাই আমাদের খুবই ভালো লাগে মাতৃত্বকালীন ভাতা পাই ওই ভাতা নেওয়ার জন্য আসছি আগে তো মনে বাছাই ছাঁচাই করে হিনে একদম শেষ এখন লিগাল এখন পাওয়া যাচ্ছে ট্রেড লাইসেন্সটা কিন্তু আমি এখন ঘরে বসেই করতে পারতেছি এবং এটা আমার ফোন দিয়েই হচ্ছে সমতলে দিনবদলের যাত্রার নতুন মাত্রা ছুঁয়ে গেছে ৩৬টি বিলুপ্ত ছিটমহলের মানুষকেও ৬৮ বছরের উন্নয়ন বঞ্চিত পরিচয়হীনরাও এখন সুখে শান্তিতে আছেন বিদ্যুৎ শিক্ষা আবাসনের মতো মৌলিক সুবিধা পেয়ে প্রতিটি ইউনিয়নের কোনো রাস্তাঘাট কাঁচা নাই ৯০% রাস্তাঘাট পাকা হয়ে গেছে আর কি জনশক্তি হাসিনার নেতৃত্বেই ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এগুলা লেখাপড়া করাইতে পারতাম না হসপিটালে ঢুকাইতে পারতাম না তখন বাংলাদেশ ছিটমহল বিনিময় হলো তখন থেকে এখন আমরা সুখে শান্তিতেই আছি শুধু তাই নয় যে স্থাপনাটি পঞ্চগড়কে হিসেবে নিতে নতুন করে ভাবাচ্ছে সেই বাংলাবান্ধা স্থলবন্দরও সমৃদ্ধির গল্পে এক সফল অধ্যায় হয়ে উঠেছে এখান থেকে ভারতের পাশাপাশি যাতায়াত ও যোগসূত্র রয়েছে নেপাল ও ভুটানের এখান থেকে কাছে শিলিগুড়ি খুব কাছে শিলিগুড়ি থেকে এনজিপি থেকে রেল স্টেশন সারা ভারতবর্ষ এয়ারপোর্ট কাছে বাস যোগাযোগ ভালো অল দ্য কাস্টমস অফিসার্স এই অঞ্চলের পর্যটকদের কাঙ্ক্ষিত গন্তব্যগুলোর দূরত্ব এখান থেকে একেবারেই কম হওয়ায় সার্বিকভাবে এই বন্দর তথা পুরো জেলাই উত্তরের গেম চেঞ্জার হতে চলেছে আশা মাঠ প্রশাসনের স্মার্ট সোসাইটি করতে
এবং স্মার্ট বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিচ্ছে পঞ্চগড়। সফল অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে পঞ্চগড়ের 12 লক্ষ মানুষ এখন স্বপ্ন দেখছে উন্নত বাংলাদেশের উন্নত নাগরিক হওয়ার জন্য। প্রায় 1.5 দশকের সুনির্দিষ্ট পরিকল্পনায় পিছিয়ে থাকা জেলাও এখন সামিল সফলতার নতুন গল্প নির্মাণে। পরিকল্পিত উন্নয়ন প্রান্তিক পর্যায়ে কতটা কার্যকর হয়েছে তা অনেকটাই প্রমাণ মেলে পঞ্চগড়ের এই প্রত্যন্ত জনপদ ঘুরলে। এখানকার স্থলবন্দর সহ অন্যান্য যে সুবিধাগুলো স্থাপিত হয়েছে গেল 14.5 বছরে, সেই উন্নয়নগুলোই আগামী দিনে 41 সালের জন্য এখানকার মানুষকে প্রস্তুত করবে বলেই জানাচ্ছেন স্থানীয়রা সহ স্থানীয় প্রশাসন। দেবাশিস রায়, সময় সংবাদ, বাংলাবান্ধা, পঞ্চগড়। জনশক্তি রফতানিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ। বছরের প্রথম 6 মাসে বিদেশে গেছেন 6,17,000 কর্মী। চট্টগ্রাম বিভাগ থেকে গেছেন 1,90,000, আর 51,000 জনশক্তি পাঠিয়ে একক জেলা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে কুমিল্লা। হুন্ডি রোধ করে বৈধভাবে রেমিটেন্স আসা নিশ্চিতের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। ইশতাক আহমেদের সহযোগিতায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের শ্রম ও জনশক্তি রপ্তানি কার্যালয়ে প্রচণ্ড ভিড়। প্রয়োজনীয় তথ্য নিবন্ধনের জন্য ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফরমও জমা দিচ্ছেন তারা। আর এ প্রতীক্ষার সুফল মিলছে জনশক্তি রপ্তানির প্রথম 6 মাসের তথ্যে। চলতি বছরের 30 জুন পর্যন্ত প্রথম 6 মাসে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি হয়েছে 6,17,000। অবশ্য 2022 সালে পুরো বছরে এই সংখ্যা ছিল 11,35,000 জন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আমরা রেকর্ড সংখ্যক কর্মীর বৈদেশিক কর্মসংস্থান হবে। জনশক্তি রপ্তানিতে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে চট্টগ্রাম বিভাগ। এখানকার 3 পার্বত্য জেলা ছাড়া বাকি 8টি জেলায় রেকর্ড শ্রমিক পাঠানো হয়েছে। এর মধ্যে কুমিল্লা জেলা এককভাবে 51,027 জনকে বিদেশ পাঠিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে। বিদেশ যাই জানা আমরা কিছু উন্নত করতে পারি, টাকা পয়সা ইনকাম করে দেশে আসবো, সবার সাথে ভালোভাবে থাকবো, ভালোভাবে চলবো। একজন ভিসা পাঠায়, সে যায় আবার আসে, এবং এখানকার লোকের এই যে একটা ধারণা আছে যে তারা বিদেশ গেলে তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। সরকারিভাবে তেমন কোনো সুযোগ না থাকায় শ্রমিকরা মূলত নিজেদের প্রচেষ্টায় শ্রমবাজারে যুক্ত হচ্ছেন, যে কারণে দেশগুলির রাজধানী কিংবা মূল শহরের পরিবর্তে তাদের কর্মসংস্থান হচ্ছে প্রত্যন্ত এলাকায়। ফলে সেখান থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো কঠিন হয়। এর পুরো সুযোগ নিচ্ছেন হুন্ডি ব্যবসায়ীরা। প্রত্যেকটা প্রদেশে আলাদা আলাদা করে রেমিটেন্স সংগ্রহ করার জন্য ব্যাংক বা কোনো মানি এক্সচেঞ্জকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে তো আমার মনে হয় আরও দ্রুত রেমিটেন্স আসা সহজ। সরকারি ব্যাংকিং সিস্টেমটা যদি আরও জোরদার করে আমার বিশ্বাস রেমিটেন্স আরও বেশি বৃদ্ধি পাবে। জানুয়ারি থেকে মে পর্যন্ত 5 মাসে বাংলাদেশে রেমিটেন্স এসেছে 8,917 মিলিয়ন মার্কিন ডলার। এই 6 মাসও রেকর্ড হয়েছে, কিন্তু সে অনুপাতে রেমিটেন্স আসছে না দেশে। রেমিটেন্স পাঠাতে কোথায় জটিলতা সৃষ্টি হচ্ছে তা সরকারকেই খুঁজে বের করতে হবে, এমনটি বলছেন অর্থনীতিবিদরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ডিবি পুলিশ পরিচয়ে 300 শতাধিক ডাকাতি ছিনতাইয়ে সরাসরি নেতৃত্ব দিয়েছেন পটুয়াখালীর শহীদ মাঝি। এছাড়াও আরও 100 ডাকাতি সংঘটিত হয়েছে তার পরোক্ষ নেতৃত্বে। দীর্ঘ 10 বছর আত্মগোপনে থাকা ডিবি পরিচয়ে ডাকাতির মাস্টার মাইন্ড শহীদ মাঝিকে গ্রেফতারির পর বেরিয়ে এসেছে অনেক অজানা অধ্যায়। বুলবুল রেজার রিপোর্ট। পটুয়াখালীর শহীদ মাঝির অপরাধ জগতে হাতেখড়ি ফারুক মোল্লা নামে এক ব্যক্তির হাত ধরে, তারপর মামুন নামে আরেকজনের নেতৃত্বে চলতে থাকে চুরি ডাকাতি ছিনতাই। তবে তার বিচক্ষণতার কাছে একে একে হার মানেন সবাই। খুব অল্প সময়ে নেতৃত্ব চলে আসে শহীদের হাতে। ভিন্ন পরিকল্পনা করেন মাঝি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি ছিনতাই করা যায় বিষয়টি প্রথম তার মাথায় আসে, সেভাবেই তৈরি করেন দল। একটা সময় রাজধানী সহ দেশের যে কোনো জায়গায় ডিবি পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটলেই নামাস্ত শহীদ মাঝির। একের পর এক মামলা হতে থাকে তার বিরুদ্ধে, গ্রেফতার, জামিন, এভাবে কাটে কয়েক বছর। একটা সময় আত্মগোপনে চলে যান শহীদ। সম্প্রতি রাজধানীতে একটি ডাকাতির ঘটনায় শহীদ মাঝিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার সরল স্বীকারোক্তি, ডাকাতি ছিনতাই করে পাওয়া টাকার 30 ভাগ নির্ধারিত থাকতো তার জন্য। যে কাজ দেয় স্যার, সে 30% নিয়ে যায়, আর ব্যালেন্স রয়েছে সমান সবাই মানে ভাগ করে দেন স্যার। এখন বাক ওইভাবেই স্যার, যে কাজ দেয় তার 30% দিয়ে দেয়। যারা প্রথম নেতৃত্ব দিয়েছে ফারুক মোল্লা, পিতা লালু মোল্লা,
আর মামুন এরা নেতৃত্বের পরে আমার ডাকছে, আমি আসছি। আসার পরে স্যার তারা ফারুক মোল্লা বিদেশ চলে গেছে, মামুন আছে, মামুনের আমি পরে নেতৃত্ব দিচ্ছি স্যার। পুলিশ বলছে শতাধিক ডাকাতিতে সরাসরি নেতৃত্ব দেওয়ার কথা স্বীকার করেছেন শহীদ মাঝি। তার বিরুদ্ধে শতাধিক ডাকাতি সংগঠনের অভিযোগ পাওয়া গিয়েছে। তিনি আমাদের কাছে 3 দিন যে রিমান্ডে ছিলেন, এই রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি অনেক তথ্য দিয়েছেন, আরও অনেকগুলো গ্যাংয়ের তথ্য আমরা পেয়েছি। তাদের টিমের মধ্যে বিভিন্ন জনকে দায়িত্ব ভাগ করে দেওয়া থাকতো এবং তারা মূলত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করত। সেটা হতে পারত ব্যাংক বা কোনো বিকাশের এজেন্ট অফিস বা মানি এক্সচেঞ্জ, এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো যেখান থেকে মানুষ অর্থ লেনদেন করে। দুটি বিয়ে করলেও কোনো স্ত্রীর সঙ্গে এখন আর তার কোনো সম্পর্ক নেই, ছেলে মেয়েরা পরিচয় দেন না বাবার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় হাসপাতালগুলোতে আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এই মুহূর্তে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে আছেন রিপোর্টার মুজাফফর হোসাইন জয়, সরাসরি যাচ্ছে তার কাছে। আমি রয়েছি আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে। দীর্ঘদিন ধরে আমরা যে সংবাদটি পর্যায়ক্রমে দিয়ে আসছিলাম সেই তথ্যই বারবার বলতে হচ্ছে যে সুখকর খবর আশুলিয়াতে নেই বললেই চলে। ডেঙ্গুতে আক্রান্ত হবার যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো পুনরাবৃত্তি ঘটছে নারী শিশু হাসপাতালে। আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে গড়ে প্রায় 25 থেকে 30 জন রোগী এই হাসপাতালটিতে ভর্তি হচ্ছে, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে এবং অতিরিক্ত যারা অসুস্থ হয়ে পড়ছেন এবং যাদের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ছে তাদেরকে কাউকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে বা অন্যত্র রেফার করা হচ্ছে। মূলত আমরা আজকে সকালেই নারী ও শিশু হাসপাতালের যে জামগোড়া এলাকায় অবস্থিত আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছি এবং সেখানকার মানুষের অভাব অভিযোগের কথা অনেকেই শুনেছি এবং তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন যে এই অঞ্চলগুলোতে যেভাবে পানি জমে আছে, অর্থাৎ দীর্ঘ 7 দিন ধরে কিন্তু সাভার এবং আশুলিয়াতে কোথাও কোনো বৃষ্টি হয়নি, কিন্তু তারপরেও লোকালয়ে বিভিন্ন স্থানে আপনার শাখা রাস্তা সহ বিভিন্ন বাড়ির আশপাশে আপনার ময়লা আবর্জনা এবং দুর্গন্ধময় পানি সহ পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় জমে আছে দীর্ঘদিন যাবৎ, কিন্তু জনপ্রতিনিধিদের দেখভালের কোনো খবর নেই বলে তারা আমাদেরকে অভিযোগ করেছে। এবং এই নারী ও শিশু হাসপাতালের প্রতিদিনই যে 20 থেকে 30 জন রোগী ভর্তি হয়ে আছে তারা সবাই অধিকাংশই হচ্ছে এই এই অঞ্চলটিরই শিল্পাঞ্চলের বাসিন্দা, কেউ শ্রমিক অথবা কেউ অন্যত্র ব্যবসা বাণিজ্য করেন এবং তাদের পরিবারগুলোর কথা চিন্তা করে জনপ্রতিনিধিরা এগিয়ে আসছেন না বলে আমাদেরকে জানিয়েছে। আমরা যদিও ইতিমধ্যেই সাভারের জনপ্রতিনিধি সহ প্রশাসনের সাথে কথা বলেছি, জনপ্রতিনিধিরা যে জিনিসটা বলছেন সেটি হচ্ছে যে মূলত এই অঞ্চলে যে সরকার বরাদ্দকৃত যে ফগার মেশিন অথবা বিভিন্ন বাজেট থাকার কথা সে বাজেট তাদের মধ্যে নেই বলে এখানে রোগ আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু চিকিৎসকরা বলছেন যে গত 24 ঘন্টায় কিন্তু আশুলিয়া এলাকায় এবং সাভার এলাকায় আমরা দেখেছি যে অনেক রোগীর আক্রান্ত হয়েছেন এবং যে সর্বশেষ তথ্য আমরা জানতে পেরেছি সেটা যে শুধুমাত্র এই নারী শিশু হাসপাতালেই 28 জন রোগী ভর্তি হয়েছেন এবং যার মধ্যে এখানে প্রায় 24 থেকে 26 জন রোগী চিকিৎসা নিচ্ছেন বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। তো আর নারী ও শিশু হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু আক্রান্ত রোগীর এই ছিল সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 11তম প্রয়াণ দিবস আজ। প্রিয় লেখকের স্মরণে গাজীপুরের নুহাশপল্লিতে আছেন রিপোর্টার রাজিবুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের রেখে যাওয়া যে স্মৃতি চিহ্ন যেটি রয়েছে গাজীপুরের নুহাশপল্লিতে, সেখানে তার প্রয়াণ দিবসে প্রতিবারই কিন্তু তার ভক্ত স্বজন সহ আশপাশের মানুষ এখানে আসেন এবং তার যে স্মৃতির বিজড়িত জায়গাটি সেখানে তারা ঘুরে দেখেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি যে তার যে বিভিন্ন ধরনের সৃষ্টিকর্মগুলো রয়েছে তার অধিকাংশ জনপ্রিয় নাটকই কিন্তু এই নুহাশপল্লি এবং আশপাশের এলাকায় করা হয়েছে এবং এখান থেকেই তিনি লিখেছেন বিভিন্ন ধরনের সাহিত্য যেটি বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে। এবং এই কারণে কিন্তু এখানে যারা তার শুভাকাঙ্ক্ষী রয়েছে কিংবা তার যে শ্রেষ্ঠ সৃষ্টি চরিত্র যেগুলো রয়েছে মিসির আলী, হিমু, সেই চরিত্রের মানুষজনও কিন্তু এখানে আসেন এবং তার যে লেখা তার যে কর্ম সেগুলো থেকে এখান থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করেন। একটি বিষয় জানিয়ে রাখছি যে কিছুক্ষণ আগে এখানে কিন্তু ফুলের শ্রদ্ধা জানানো হয়েছে এখানকার এলাকাবাসী এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান তিনি ফুলের শ্রদ্ধা জানিয়েছেন সমাধিতে। এখন
এখন পর্যন্ত তার পরিবার, বিশেষ করে তার যে স্ত্রী মেহের আফরোজ শাওন সহ তার দুই পুত্র, তারা শ্রদ্ধা জানাননি। তবে কিছুক্ষণের মধ্যেই তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন এমনটি আমরা জানতে পেরেছি। এই অবস্থায় আপনাদেরকে জানিয়ে রাখছি, প্রতিবারের মতোই কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন এসেছে এবং ঘুরে তাদের যে প্রিয় জায়গাটি সেই জায়গাটি দেখছেন। এই যে কর্মসূচি যেটি আমরা জানাচ্ছিলাম এর আগে, যে আজকে কিন্তু বিশেষ দোয়া হবে এবং প্রতিবারের মতো এখানে এতিমদের বিভিন্ন ধরনের খাবার, বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে, যা যেটি দুপুর নাগাদ এখানে শুরু হবে। যদি বলি যে নুহাশপল্লীর যে আয়োজন সেটি কিন্তু চলছে, তবে আনুষ্ঠানিক যে পরিবারের পক্ষ থেকে যে ফুলের শ্রদ্ধা সেটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো এই ছিল আমার কাছ থেকে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের নুহাশপল্লীতে। তীব্র দাবদাহে নাকাল ইতালি, 67 বছরের রেকর্ড ভেঙে মঙ্গলবার সর্বোচ্চ 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় রাজধানী রোমের তাপমাত্রা। এবছর তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দাবদাহ অসহনীয় পর্যায়ে পৌঁছে যাওয়ায় 23টি শহরে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অনগ্রসর পঞ্চগড় জেলায় এখন স্মার্ট বাংলাদেশ গড়ার নেতৃত্বে। সব ইউনিয়নে মিলছে ক্যাশলেস সুবিধা, পরিকল্পিত উন্নয়নে খুলেছে চতুর্দেশীয় বাণিজ্যের সম্ভাবনার দুয়ার। জনশক্তি রপ্তানিতে রেকর্ড বাংলাদেশের, বছরের প্রথম 6 মাসে বিদেশ গেছেন 6,17,000 কর্মী। হুন্ডি রোধ করে বৈধভাবে রেমিটেন্স প্রবাহ নিশ্চিতের তাগিদ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।